পিএলও অ্যাপ দিয়ে ফর্ম সেভেন ভেরিফিকেশান করার সময় এই দুটো ধরনের অ্যালার্ট কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে প্রথম অ্যালার্টটা দিচ্ছে পিনকোড ক্যান নট বি নাল অর এম টি হাউস নাম্বার ভি ওয়ান ক্যান নট বি নাল অর এমটি এগুলো বারবার আসছে এগুলো উপেক্ষা করে কিভাবে ভেরিফাই করলে ফর্মটা আপনি সহজেই ভেরিফাই করতে পারবেন সেইটাই আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা প্রথম আমার এই চ্যানেলটা ভিজিট করছেন প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং যাদের যাদের প্রয়োজন রয়েছে সেই বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করুন প্রথমে আপনি চেকলিস্ট থেকে ফর্ম সেভেনটা নিন এবং সেখানে দেখুন একদিকে লেখা রয়েছে রেফারেন্স নম্বর আর অন্যদিকে লেখা আছে ফর্ম টাইপ অর্থাৎ কত নম্বর ফর্ম যেহেতু আমি সাত নম্বর ফর্ম নিয়ে কথা বলছি তাই এখানে ফর্ম সেভেন লেখা থাকবে এবং অ্যাপ্লিকেন্টের ডিটেলস আপনি প্রথমে দেখে নিলেন তারপর রয়েছে ডিটেলস অফ দি পারসেন দি ডিটেলস অফ দি পার্সন ইন রেসপেক্ট অফ হোম অবজেকশন হ্যাজ বিন রেজড আর অ্যাজ বিলো অর্থাৎ যার নামটা আপনি ডিলিট করতে চাইছেন সে মৃত বা স্থানান্তরকারী ব্যক্তির ডিটেলস এখানে কিন্তু শো করবে তার নাম সারনেম এপিং নাম্বার এবং অ্যাড্রেস অ্যাড্রেসে গিয়ে দেখবেন আপনি অ্যাপার্টমেন্ট নম্বর বা হাউস নম্বরে জিরো দেখাচ্ছে অথচ আপনি ফর্ম ফিল আপ করার সময় ওই নম্বরটা কিন্তু দিয়েছিলেন এবং এরপরে স্ট্রিট নেম টাউন এগুলো সমস্ত কিছু আপনি আগেই ফিল করে রেখেছিলেন এগুলো এখানে অটোমেটিক শো করবে এবং একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা রয়েছে দি অ্যাড্রেস ইন ফর্ম অ্যান্ড ইন দি অ্যাটাচ ডকুমেন্ট ইজ সেম অর নট সেম দুটো অপশান দেওয়া আছে এখানে আপনাকে কিন্তু নট সেম করতে হবে কারণ এডিট করেই কিন্তু আপনাকে হাউস নম্বরটা এন্ট্রি করতে হবে তা এখানে আপনি নট সেম করবেন আপনি যখনই নট সেম করবেন দেখবেন ডিটেলস অফ দি পার্সন অর্থাৎ যার নাম ডিলিট করতে চাইছেন সে ব্যক্তির নামের ওই ডিটেলস অফ দি পার্সনের পাশে একটা কিন্তু কলমের চিহ্ন চলে আসবে যেটা আমি অলরেডি তৃচিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি ওই তির আপনি ক্লিক করবেন তীরচিহ্নটায় ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু একটা এডিট পেজ চলে আসবে সেই এডিট পেজে গিয়ে আপনি দেখবেন ওখানে সমস্ত ডিটেলসই কিন্তু পূরণ করা আছে শুধুমাত্র হাউস নম্বরটা দেওয়া নেই ওই হাউস নম্বর গিয়ে আপনি বাংলা প্রথমে ইংলিশ টাইপ করবেন তারপর রিজোনাল ল্যাঙ্গুয়েজে টাইপ করবেন বা অটোমেটিক করে চলে আসবে ওটা আসার পর দেখবেন নিচের দিকে তিনটে অপশন রয়েছে আপডেট রিসেট আর ক্যান্সেল তো আপনাকে আপডেট করতে হবে আপডেটে আপনি ক্লিক করবেন করার পর আপনি ব্যাক করবেন কোনোভাবেই কিন্তু আপনি আবার ওই যে অ্যাটাচ অ্যাড্রেস ফর্মে গিয়ে আর সেম করবেন না কারণ ওই নট সেম অবস্থাতে আপনাকে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে এডিট করার পর আপনি আপডেট করলেন করার পরে আপনি কিন্তু কোনোভাবে আর সেম অপশানটা ক্লিক করবেন না কারণ সেম করলে কিন্তু আবার অ্যাড্রেস ওই অ্যাপার্টমেন্ট নম্বরটা আবার জিরো শো করবে তাই আপনাকে নট সেম অবস্থায় রেখে এবং নিচের দিকে যে অপশানটা রয়েছে যে অ্যাপ্লিকেন্ট ইজ ফাউন্ড অর অবজেক্টিভ ফাউন্ড দিয়ে নিচে দেখবেন লেখা রয়েছে ডেট আন্ডার এজ অ্যাবসেন্ট অর পারমানেন্ট রিসিফ্ট অলরেডি এনরোল্ড অর নন নর্থ ইন্ডিয়ান সিটিজেনশিপ বিশেষ করে আমরা তো যে অপশানটা আপনার কাজে লাগবে বিশেষ করে ডেট বা পার্মানেন্টলি শিফট এইগুলো যেগুলো আপনার যে অপশানটা কাজে লাগছে সেই অপশানটা আপনি এখানে দিয়ে দেবেন আমি যেমন ডেট একজন অ্যাপ্লিকেন্টের সেই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু বলছি তাই আমি ডেটে ক্লিক করেছি এবং নিচে কমেন্টে চলে আসবেন যেখানে রিমার্ক রয়েছে রিমার্কে আপনার মন্তব্য লিখতে হবে আমি বাংলায় মন্তব্য করেছি সরজবিনী তদন্ত করে দেখা গেল যে মুখ ব্যক্তি এত তারিখে মারা গেছেন এবং ওখানে তো আমার ডেথ সার্টিফিকেট বা ডিক্লারেশান অ্যাটাচ করাই রয়েছে দিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে দেখবেন আপনার মোবাইলে এটা শো করছে ভেরিফাইড সাকসেসফুলি অর্থাৎ আপনি যে লিস্টে আপনাকে যে ফর্মটা দেওয়া হয়েছিল ওটা সঠিকভাবে সাবমিট হয়ে গেছে অবশ্যই মনে রাখবেন যে যখন আপনি এডিট করছেন নট সেম করে তারপর আপনি আপডেট করলেন যা ডেটা দেওয়া দিলেন তারপরে কিন্তু কোনোভাবে আর সেম অপশানে ক্লিক করবেন না কারণ সেম অপশানে ক্লিক করলে কিন্তু আপনার আবার সেই হাউস নম্বরে আবার জিরো দেখাবে তাই ওটা নট সেম করে আপনাকে সাবমিট করতে হবে এবং যে অপশানটা আপনার প্রয়োজন অর্থাৎ ডেট বা পারমান্ট শিফট যে অপশানটা আপনি নিতে চাইছেন সেটা নেবেন এবং রিমার্কে গিয়ে টু দ্য পয়েন্ট আপনি লিখে দেবেন যে কী কারণের জন্য মারা গেলে তার মারা গেছেন বা তিনি কতদিন ধর যদি কোনো শিফট হয়ে থাকেন ওই জায়গা থেকে সেটা আপনি ডিটেলস কমেন্টে লিখে দেবেন রিমার্কে গিয়ে লেখার পর সাবমিট করবেন এবং তারপরে আপনি ভেরিফাইড সাকসেসফুলি এই মেসেজটা দেখতে পাবেন থ্যাংক ইউ